পৃথিবীতে অনেক প্রকার ভয়ঙ্কর ও বিষাক্ত সাপ রয়েছে। এর মধ্যে কিছু সাপ এমন আছে যাদের বিষ তো আছে কিন্তু আপনি বেঁচে যাবেন, আবার কিছু সাপ এমনও আছে যাদের বিষ নেই বললেই চলে, আবার কিছু সাপ এত ভয়ঙ্কর যে কাউকে যদি একবার কামড় দেয় তাহলে তার মরণ নিশ্চিত। কেননা এই সাপ সবল মারা 2 থেকে 5 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে, কোনো ভ্যাকসিন বা ডাক্তার দেখানোর সময় দেবে না। তাই আমাদের এরকম সাপ সম্পর্কে জানা খুবই জরুরি যাতে আমরা সাবধান থাকতে পারি। আজ আমরা এমনই 5টি ভয়ঙ্কর বিশুদ্ধ সাপ সম্পর্কে আপনাদেরকে বলবো। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বথ্রোপোস আইসুলারিস। এই সাপটি ফর দি লাঞ্চ নামেও পরিচিত। এরা সাধারণত ব্রাজিলে বসবাস করে। এদেরকে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মেক্সিকোতে দেখা যায়। এরা হলুদ চল বিশিষ্ট টমি গপ হয়ে থাকে। এরা বিষধারী সাপের মধ্যে সপ্তম বিষাক্ত সাপ। এই সাপ খুব রাগান্বিত হয় এবং খুব দ্রুত উত্তেজিত হয়। এদেরকে সামান্য উত্তেজিত করলে মারাত্মকভাবে সবল মারতে পারে। এদের কামড়ে মৃত্যু হারটাই বেশি থাকে। এরা লম্বা প্রজাতির সাপ। এরা প্রায় 1.4 থেকে 2.4 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নাম্বার 2, র্যাটল স্নেক। বিষধর প্রজাতির মধ্যে র্যাটল স্নেক এক ধরনের বিষধর সাপ। এই সাপের বৈজ্ঞানিক নাম হলো ক্লোটারস। এরা বিষধর সাপের উপপরিবার। এরা সাধারণত মরু অঞ্চলে বসবাস করে। এদেরকে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। এই সাপের লেন্স এর দিকে ঝুনঝুন শব্দ করার জন্য একটা বিশেষ অঙ্গ রয়েছে। এদের প্রধান খাদ্য হলো ইঁদুর, পাখি ও অন্যান্য ছোট জাতের প্রাণী। এরা সাধারণত লাফিয়ে লাফিয়ে শিকার করে। এদের বিষক্রিয়া খুব মারাত্মক হয়ে থাকে। এই সাপ খুব রাগী প্রকৃতির হয়। র্যাটল সাপ চোখের পলকে আক্রমণ করতে পারে। এদের বাচ্চা বড় সাপের তুলনায় বেশি বিপজ্জনক, কারণ বাচ্চাদের বিষ খুব বেশি হয়ে থাকে। সঠিক সময় চিকিৎসা না করা হলে এই বিষে মানুষ মৃত্যুবরণ করে। এরা যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 7,000 থেকে 8,000 মানুষকে কামড় দিয়ে থাকে। নাম্বার 3, বেলসারস সি স্নেক। প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত সাপ হল বেলসারস সি স্নেক। এদের বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস বেলচেরি। এই সাপ 2 প্রধান সাপ থাইপিন এর বিষ থেকেও 100 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়া উপকূলে সাগরের জলে এদের দেখা পাওয়া যায়। এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1,000 পূর্ণবয়স্ক মানুষকে মৃত্যু নিশ্চিত করা সম্ভব। এরা শান্ত এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। এরা সমুদ্রে থাকে বলে মানুষের সংস্পর্শে খুব কম আসে। যারা সমুদ্রে মাছ ধরে তারা সাধারণত এই সাপের দংশনের শিকার হয়। নাম্বার 4, ডেথ এডার। এই সাপ বিষাক্ত সাপের মধ্যে নবমতম বিষধর সাপ। এই সাপের বৈজ্ঞানিক নাম আকান্টোফিস অ্যান্টার্কটিকাস। এদের প্রধান বৈশিষ্ট্য হলো নিজের জাতের সাপ বা অন্য কোনো সাপকে শিকার করা। এই সাপ সাধারণত অস্ট্রেলিয়া বা তার পার্শ্ববর্তী দেশে চোখে পড়ে। এই সাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। এদের এক কামড়ে 40 থেকে 100 মিলিগ্রাম বিষ নির্গত হয়। এদের বিষ প্রয়োগের 6 ঘন্টা পর থেকে কার্যকর হয়। এই বিষে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। নাম্বার 5, ইংল্যান্ড টাইপান স্নেক। টাইপান হলো বিশ্বের সর্বাধিক বিষধর সাপ। এরা অন্য কোনো সাপের থেকে প্রায় 150 গুণ বেশি শক্তিশালী। এদের বৈজ্ঞানিক নাম অক্সিউডানো মিকোল্যাপিটোটাস। এই সাপের ছোবলে কোনো মানুষ 1 ঘন্টা বা তার বেশি সময় বেঁচে চলে এমন কোনো ঘটনা এখনো ঘটেনি। এই সাপের ভেনম এতটাই তীব্র যে প্রায় 120 মিলিগ্রাম নির্গত হয়। এই সাপের বিষে একটা মানুষ মারা যাওয়ার জন্য সামান্য কিছু মিলিগ্রাম বিষের প্রয়োজন হয়। আপনাদেরকে বিষাক্ত সাপের পরিচয় ও তাদের বর্ণনা কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানালাম। সাপগুলো থেকে সকলেই সাবধান হয়ে থাকবেন, তবে সাপ কাটলে অবশ্যই চিকিৎসা করা দরকার। পরিশেষে এটাই বলবো যে সাপ বা অন্য যে কোনো প্রাণীকে আঘাত না করে তাদেরকে সহানুভূতি ও ভালোবাসার চোখে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।